বেড়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাউসির সহকারী পরিচালক প্রশাসন রূপক রায়ের সই করা নির্দেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন অফিস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস অথবা শ্রেণীর কার্যক্রম পরিচালনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আমরা বুঝতে পেরেছি, আপনারা জানেন ইতিমধ্যে দেশে করোনা পরিস্থিতি সংক্রমণ বেড়ে গিয়েছে, তাই অবশ্যই আপনাদেরকে মাস্ক পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার জন্য বলা রয়েছে। তাই আপনারা সবাই মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে খুব সাবধানতা অবলম্বন করবেন। সব ধরনের শিক্ষামূলক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।